চেক রিপাবলিকের টুনাটুনি সংসারে আপনাকে স্বাগতম। এখন আপনারা চিন্তা করবেন যে কেন হঠাৎ করে এই টুনাটুনি সংসারটা বলবাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ আমাদের ভিডিও। আশা করি যে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে জানাচ্ছি। যারা চেক রিপাবলিকে নতুন আসছেন, রিসেন্টলি বিয়ে করেছেন কিংবা ওয়াইফ নিয়ে আসতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা লাগতেছে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। চেক রিপাবলিকে যারা রিসেন্টলি আসছেন নতুন, ওনাদের একটা কনসার্ন যে কীভাবে ওয়াইফ নিয়ে আসবেন, কীভাবে আপনাদের হাজব্যান্ড নিয়ে আসবেন, কেউ যেন বয়ফ্রেন্ড না আনেন এবং গার্লফ্রেন্ড না আনেন। এটার জন্য আমি দুঃখিত বলার জন্য, বাট আমি এটা বলতেছি। চেক রিপাবলিকে ওয়াইফ আনাটা খুবই ইজি এবং হাজব্যান্ড আনাটা খুবই ইজি। সো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন, কারণ অনেকের ওয়াইফ আসছে অলরেডি চেক রিপাবলিকে। আমি যদি মনে করি যে 25টা ফ্যামিলি আসছে, 25 থেকে আরও বেশি, 30-35 জনের ওয়াইফ অলরেডি এই বছর আসছে। এখন তো ডিসেম্বর মাস চলতেছে, এই বছরে 25-30 জনের ওয়াইফ আসছে। সো প্রসেসটা আসলে কী? প্রসেসটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি একটা জব করেন ফুল টাইম জব, এবং আপনার স্যালারি যদি মিনিমাম স্যালারি যদি 23,000 চেক ক্রাউনের উপরে হয়, মানে এটা হচ্ছে ট্যাক্স কাটার পরে যদি 23,000 ক্রাউন আপনি পান স্যালারি, তখন আপনি ইলিজিবল আপনার ওয়াইফের জন্য। এটা হচ্ছে কথা। এখানে আরও কিছু কথা আছে যে ভাই আমি তো স্টুডেন্ট, আমি তো জব করি না, তখন আমি সেক্ষেত্রে কী হবে সেটাও আমি বলতেছি। আগে আসি, যাদের জব আছে 23,000 চেক ক্রাউনের উপরে, ট্যাক্স কাটার পরে যাদের 23,000 চেক ক্রাউনের উপরে স্যালারি পান, তাদের বিষয়টা আসি। বিষয়টা হচ্ছে, আপনি যদি স্যালারি পান 23,000 টাকার উপরে এবং আপনার বাসা ভাড়া যদি 8,000 টাকার বেশি, 8 থেকে যদি 12,000 টাকার বেশি না হয়, আমি রেঞ্জটা এই জন্য বলতেছি 12,000 টাকার বেশি যেন বাসা ভাড়াটা না হয়, সেক্ষেত্রে আপনি 27 মিটার স্কোয়ার কিংবা 20 মিটার স্কোয়ার, মানে ছোট্ট একটা রুম যদি আপনি ভাড়া নিতে পারেন, তাহলে আপনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে? আপনি যদি ধরেন আপনি এই দেশে আসছেন অবিবাহিত, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনি বিয়ে করে আসছেন, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আপনার ম্যারিজ সার্টিফিকেটের ইংলিশটা করবেন, ম্যারিজ সার্টিফিকেট ইংলিশটা করে ফরেন মিনিস্ট্রি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা সেটা করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা সিল নিয়ে বাংলাদেশ চেক রিপাবলিকের অ্যাম্বাসিতে সুপার লিগালাইজেশন করবেন। করার পরে আপনি এদেশে নিয়ে আসবেন, ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করার পরে আপনি আপনার অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, যেটা বাসা ভাড়া নেবেন সেটা, অ্যাকোমোডেশন কন্ট্রাক্ট, আপনার জবের কন্ট্রাক্ট, আপনার 3 মাসের পে স্লিপ, এটা ম্যানেজারকে বললে ও দিয়ে দিবে। যদি আপনারা কেএফসিতেও জব করেন, 23,000 টাকার উপরে পান 3 মাস, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন আপনার স্টুডেন্ট, আপনি যে স্টুডেন্ট, এখানকার রেসিডেন্স পারমিটের কার্ড, এগুলো দিতে হবে। এগুলো দিয়ে আপনি চেক রিপাবলিকের আলাদা একটা সেকশন আছে, ইমেল করবেন সবগুলো ডকুমেন্টস আপলোড করে, ওটা দেখে নেবেন ওখানে কী কী ডকুমেন্টস লাগবে, ওটা মেনশন করা আছে, আপনারা ওখানে আপলোড করবেন। ইমেল সাথে সাথে পাওয়া যায়, সাধারণত আপনি 1-2 মাস সময় লাগে, বাট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় স্পাউসের ক্ষেত্রে। সো এই বিষয়গুলো করার পরে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তখন আপনার ওয়াইফের কিচ্ছু লাগবে না বাংলাদেশে, শুধু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী চেক রিপাবলিকের অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ওখানে যাবেন, কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, আপনার শুধু ডকুমেন্টসগুলো রিসিভ করবে। আপনি এখান থেকে যা পাঠাচ্ছেন, চেক রিপাবলিক থেকে যা পাঠাচ্ছেন, এগুলো সব রিসিভ করবেন। ওরা রিসিভ করবে আপনার ওয়াইফের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট তুলবে, সেই সাথে আপনারা ওয়াইফের ছবি যেটা ইউরোপিয়ান সাইজ ওটা নিয়ে নেবেন, ওটা ওরা জমা নিবে এক কপি। আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা, এই ভিসাটা হবে আপনার বায়োমেট্রিকের কার্ডের মেয়াদ যতদিন আপনার ওয়াইফ ঠিক ততদিন ভিসা পাবে। আপনি যখন আবার বাড়াবেন তখন আপনার ওয়াইফেরটাও বাড়াবে। এটা হচ্ছে এই টোটাল প্রসেস। যারা ওয়াইফ আনতে চান, টুনাটুনি সংসার করতে চান, তাদের জন্য এই ভিডিও। আশা করি ভালো লাগছে। আর যাদের জব নাই, শুধু স্টুডেন্ট আছেন আপনারা, ওনারাও অ্যাপ্লাই করতে পারবেন, নিরাশ আর কিছু নেই। আপনারা আপনাদের বাংলাদেশে অ্যাকাউন্টে মিনিমাম 10 লক্ষ টাকা যদি আপনার ওয়াইফের অ্যাকাউন্টে দেখাতে পারেন, বা আপনার অ্যাকাউন্টে, আমি এটা ক্লিয়ার না, আপনি একটু জেনে নেবেন, ওয়েবসাইটে লেখা আছে,
ওইটা আপনার ওয়াইফের নামে দেখালে 10 লক্ষ টাকা একটা দেখাবেন, এ দেখালে আপনারা ওই ব্যাঙ্ক স্টেটমেন্টটা নেবেন পুলিশ ক্লিয়ারেন্সের সাথে, সেম প্রসেস। শুধু আপনি এখানে আপনার 3 মাসের স্যালারি কন্ট্রাক্ট দিচ্ছেন না, আপনি ওখানে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা দেখাবেন, দ্যাটস ইট। এটা আপনার নামে কিংবা আপনার ওয়াইফের নামে যে কোনোভাবে হলেই হল। এটা হচ্ছে যাদের চেক রিপাবলিকে আসেন, জব নাই তাদের ক্ষেত্রে। সো আশা করি ভালো লাগছে ভিডিওটা, ভালো লাগবে লাইক করবেন, আপনার হাজব্যান্ডকে শেয়ার করবেন, কেননা সে চেক রিপাবলিকে আসে কিন্তু এই জিনিসটা জানে না, এই জিনিসটা জানাবেন। সকল আপু এবং ভাইয়াদেরকে বলতেছি লাইক আপনার ওয়াইফকে পাঠাবেন যারা চেক রিপাবলিকে আসে, কিংবা আপনার হাজব্যান্ডকে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ বিনোদনের সাথে থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পরামর্শ নিয়ে আপনাদের মাঝে সব হাজির হব স্লুজ ভাইয়ের নতুন ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।